হ্যালো এভরিওয়ান, আইটিপি পরীক্ষা 2022 এখনও পর্যন্ত সার্কুলার হয় নাই, তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সার্কুলার হবে এবং আমাদের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। আমরা কিভাবে আইটিপি পরীক্ষায় সাফল্যের সাথে পাশ করতে পারি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখেন নাই, অনুগ্রহপূর্বক প্রথম পর্বটি দেখে তারপরে এই পর্বটি শুরু করবেন। আমরা ধাপে ধাপে অনেকগুলো প্ল্যানিং শেয়ার করব, কিভাবে এক্সাম প্ল্যানিং করতে হবে, স্টাডি প্ল্যানিং করতে হবে, তারপর কিভাবে সাজেশন করতে পারি আমরা নিজেরা নিজেরাই। অর্থাৎ আমি যদি সেলফ স্টাডি করে আইটিপি পরীক্ষায় পাস করতে চাই, সেক্ষেত্রে আমার যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেইভাবে আমাদের এই যে পাঁচটি পর্ব করব, ওই এভাবে করেই আমরা পাঁচটি পর্ব তৈরি করব। হয়তো এর থেকে বেশিও পর্ব আসতে পারে, যাই হোক। তো আজকের এই পর্বে আমরা কথা বলবো আইটিপি প্রশ্নের ধরনটা কেমন হয় এবং সাথে সাথে কোন কোন গুরুত্বপূর্ণ টপিকস থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, এটি নিয়ে আজকে আমরা কথা বলবো। আপনারা যদি আইটিপি কী এবং আইটিপি কেন, আইটিপি পরীক্ষাটা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমাদের আরও পিছন থেকে শুরু করতে হবে। যদি আপনাদের এই বিষয়ে আগ্রহ থাকে, অর্থাৎ আপনি যদি এখনও পর্যন্ত ক্লিয়ার না থাকেন যে আইটিপি পরীক্ষাটা কাদের জন্য, কেন এবং এটা করলে আমার কী কী উপকারিতা হতে পারে, আপনারা কাইন্ডলি একটু কমেন্টে যদি জানান, আমরা পরবর্তীতে সেই টাইপের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো ধন্যবাদ। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা প্রথমে দেখব যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো কী, তারপরে আমরা 2017 সালের কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল সেটি আমরা দেখব। তো চলুন প্রথমেই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ একটু দেখে আসি। এখানে আমরা দুটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান, আর একটি হচ্ছে ইনকাম ট্যাক্স। তো এই দুইটি বিষয় সম্পর্কে আমাদের বিশদভাবে পড়াশোনা করতে হবে এবং খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে হবে। আমরা যদি হিসাব বিজ্ঞানের দিকে তাকাই, দেখুন এখানে প্রথমেই আমাদের অ্যাকাউন্টিংয়ের যে বেসিক কনসেপ্ট সেটি ক্লিয়ার থাকতে হবে, তারপরে লেনদেন, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, লাভ ক্ষতি হিসাব, চূড়ান্ত হিসাব এবং এর বাহিরেও অ্যাকাউন্টিংয়ের যে কিছু কিছু বিষয় আছে, যেমন অবচয় বা এই টাইপের যে বিষয়গুলো, যেমন প্রিন্সিপাল, তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের আইডিয়া বা ধারণা থাকতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে আমাদের প্রশ্ন আসবে। তো আপনাকে একটি বিষয় ক্লিয়ার থাকতে হবে যে একটি লেনদেন থেকে কীভাবে জাবেদায় যায়, জাবেদা থেকে আবার কীভাবে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিল, এই যে একটা সিকোয়েন্স বা সাইকেল, এই সাইকেলটা আপনাকে কমপ্লিট করতে জানতে হবে। অর্থাৎ আপনি, আপনার কাছে যদি কিছু ট্রানজ্যাকশন বা লেনদেন থাকে, তাহলে সেটা যদি যেন আপনি নিজে নিজেই জাবেদায় নিয়ে যেতে পারেন, আবার জাবেদা থেকে খতিয়ানে ট্রান্সফার করতে পারেন, খতিয়ান থেকে রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে পারেন এবং সেখান থেকে লাভ ক্ষতি হিসাব, চূড়ান্ত হিসাব, সব কিছু যাতে আপনি নিজে নিজে করতে পারেন। তো এই যে অ্যাকাউন্টিংয়ের বেসিক কনসেপ্টটা যদি আপনার ক্লিয়ার থাকে, এগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন। আর আমাদের যে আইটিপি স্পেশাল কোর্স যেটি আছে, সেখানে আমরা মূলত এই যে মেকানিজমগুলো ভিতরের বা মাস্টারিং আমরা বলতে পারি, এই মাস্টারিংগুলো একেবারে হাতে কলমে ধরে ধরে শেখাবো, মূলত অ্যাকাউন্টিং বলেন বা ইনকাম ট্যাক্স বলেন এই বিষয়গুলো। তারপরে আয়কর, আয়করের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারা বিধি এই এগুলো জানা থাকতে হবে। অর্থাৎ আপনাকে ধারা যে রেফারেন্স, এই রেফারেন্সগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটায়। যেভাবে বিগত বছরগুলোর প্রশ্নের প্যাটার্ন যেভাবে ছিল, তার ধারাবাহিকতায় এটা বলতে বলা যায়। তারপরে প্র্যাকটিক্যাল সমস্যাসমূহ, বাস্তব লাইফে ইনকাম ট্যাক্সের যে বিষয় সমস্যাগুলো ঘটে বা যে প্র্যাকটিসগুলো হয়, সেই প্র্যাকটিসগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানতে হবে। তো এটা জানার জন্য আসলে একটু ভালোভাবে স্টাডি করা দরকার, আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যদি আপনার ইনকাম ট্যাক্সের উপরে কোনো কোর্স করা থাকে, তো সেটা আপনাকে অনেক হেল্প করবে, অথবা আপনি বিভিন্ন বই থেকে বা বিভিন্নভাবে আপনি স্টাডি করলেও এগুলো কমপ্লিট করতে পারবেন।
এরপরে আয়কর ক্যালকুলেশন রিলেটেড, আয়কর রিলেটেড সকল ক্যালকুলেশন, অর্থাৎ যেমন আপনার টোটাল ইনকাম কীভাবে ক্যালকুলেট করে, তারপরে ট্যাক্স লায়াবিলিটি কীভাবে ক্যালকুলেট করে, এই যে বিষয়গুলো, রেয়াত বা ইনভেস্টমেন্ট রিবেট কীভাবে ক্যালকুলেট করে, টোটাল প্রসেসটা। এর বাহিরেও গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে, যেমন আপিল, এডিআর, এছাড়াও নতুন নতুন যে পরিবর্তনগুলো আসে সেগুলোতে সম্পূর্ণ ফোকাস থাকতে হবে। তো এই দুইটা বিষয় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনকাম ট্যাক্স। তারপরে আমরা 17 সালের প্রশ্নটা যদি দেখি, এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, কিছু টিকা থাকে, বড় প্রশ্ন থাকে, এরপরে হচ্ছে অঙ্ক থাকবে। অঙ্ক মূলত অ্যাকাউন্টিং এবং ইনকাম ট্যাক্স থেকে থাকবে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখানে 2017 সালে একটা একটা করেছিল, হয়তো দুইটা বা তিনটা করে থাকতে পারে। বড় প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইনকাম ট্যাক্স থেকেই হয়, তারপরে অ্যাকাউন্টিং থেকে একটা দুইটা প্রশ্ন একটা থাকতে পারে। এর বাইরে অন্যান্য যে টপিকসগুলো আছে, যেমন দান কর, তারপরে আমাদের গত পর্বে যে সিলেবাসটা যদি খেয়াল করেন, অন্যান্য টপিকসগুলোও আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে। তবে সেগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না, আমরা সাজেশন ভিত্তিক আমরা যে স্পেশাল সাজেশন তৈরি করব যারা আমাদের কোর্সগুলো করবেন তাদের জন্য, তো সেখানে মোটামুটি কভার করে হয়ে যাবে। অঙ্কের ভিতরে তো বললাম, বড় প্রশ্নর কথাও বললাম, এরপরে হচ্ছে বাংলা ইংরেজি থেকে মোটামুটি নর্মালি আমরা বিভিন্ন সরকারি যে পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে বাংলা ইংরেজি যেভাবে থাকে, যেমন আপনাকে একটা প্রবন্ধ লিখতে বললো, অথবা একটা রচনা, অথবা একটা অ্যাপ্লিকেশন, অথবা 10টা সেন্টেন্স মেক করতে বললো, এই টাইপের প্রশ্নগুলো এখানে থাকবে, হয়তো ভাব সম্প্রসারণও থাকতে পারে। কাজেই এটা জাস্ট নিজেদের জাজমেন্টাল ব্যবহার করে আমরা কমপ্লিট করতে পারবো আমি মনে করি। আর এখানে ইংলিশের যে স্ট্রেংথ থাকবে, আমার মনে হয় যে এটা আমাদের জন্য খুব একটা বড় সমস্যা হবে না, তারপরও আমরা কিছুতে স্টাডি করতে হবে এখানে। তো আজকের মূলত এতটুকুই আমরা আইটিপির বিষয়ে কথা বললাম। তো পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আসব, মূলত 5টা ধাপে আমরা ভাগ করেছি। তো সবাই ভালো থাকবেন, এবং পরের ভিডিওটি যদি খুব তাড়াতাড়ি পেতে চান অবশ্যই কমেন্টে আপনাদের আগ্রহের কথা জানাবেন, ইয়েস লিখে আপনাদের আগ্রহের কথা জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।